নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা আনকমন রেসিপি, লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো। আর এই লাউ পাতাটা ভাত দিয়ে মেখেও খাওয়া যায়, কারণ এটা ভাজা হয় আর এর মধ্যে মশলাও লেগে থাকে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে শুরু করছি রেসিপি, সাথে থাকুন। প্রথমে আমি একটা বাটিতে দু চামচ পোস্ত, দু চামচ সর্ষে আর সাত আটটা কাজু নিলাম। এটাকে ভালো করে ধুয়ে 10 মিনিট গরম জলে ভিজিয়ে রাখব। আমি এখানে 4টে রুই মাছের পিস নিয়েছি। এতে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এটা মিনিট 10 পরে ভেজে নেব। মিক্সিতে ভিজে নেওয়া সর্ষে পোস্ত আর কাজুটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো নারকেল, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখন এটাকে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে এই মাছটা দিয়ে হালকা করে ভেজে নেব। একটা বাটিতে খানিকটা জল নিয়ে এর মধ্যে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখন একটা এরকম ছড়ানো প্লেটে মশলাটাকে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল। এখন সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন এই মশলার মধ্যে 1 পিস মাছ নিয়ে নিলাম, আর 2 পিঠে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলাম। আর এই মশলা মাখানো মাছটা এরকম লাউ পাতার উপরে রেখে দিলাম, আর উপর দিয়ে আরেকটু মশলা দিয়ে দিচ্ছি। আর মাছের উপর দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ সর্ষের তেল। এখন এই পাতাটাকে ভালো করে মুড়ে নেব। পাতাটা একটু ছোট পড়ে গেছে, তো আমি আরেকটা পাতা দিয়ে এইভাবে সুন্দর করে মুড়ে দেবো, যাতে কি মশলাটা বেরিয়ে না থাকে। আর সুতো দিয়ে চারদিকে ভালো করে জড়িয়ে নেব। এতে কি হয়, ভাজার সময় কোনো দিক থেকে মশলা বেরোবে না। আর সুতোটাকে কেটে নিয়ে ওই সুতোর মধ্যেই জড়িয়ে দিলাম। সেম প্রসেসে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এখানে লাউ পাতাটা যদি বড় হয় তাহলে একটা পাতাতেই হয়ে যাবে, এখানে পাতাটা ছোট বলেই আমাকে আরেকটা পাতা নিতে হয়েছে। ভালো করে মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নিলাম,
আমি এইভাবে চারটে মাছকে রেডি করে নিলাম। আর যে পেশা মশলাটা থাকলো এটা আমি ফ্রিজে রেখে দেব, আমি পরের দিনও এটা ইউজ করতে পারবো। এখন যেই কড়াইতে মাছ ভেজেছিলাম ওই কড়াইটা একটু গরম করে নিলাম, আর ওই কড়ার মধ্যে এই পাতাগুলো সাজিয়ে দিলাম। আমি আর এক্সট্রা তেল দিলাম না, যেটুকু তেল আছে ওতে কিন্তু ভাজা হয়ে যাবে। এখন গ্যাসটাকে স্লো করে ঢাকা দিয়ে 5-6 মিনিট হতে দেব। 5-6 মিনিট পরে পাতাগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। আর সবগুলো উল্টে দেওয়ার পরে আবারও ঢেকে 5 মিনিট রান্না হতে দেব। উল্টে পাল্টে পাতাগুলোকে এরকম ভাবে ভেজে নিতে হবে। এটা হয়ে গেছে, এখন একটা একটা করে তুলে নিচ্ছি। মাছগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পরে কেচি দিয়ে সুতোটা কেটে আস্তে আস্তে সুতোটাকে ছাড়িয়ে নেব। সুতোটা ছাড়িয়ে নিলাম, এখন পাতাটা আস্তে আস্তে খুলে নিলাম। দেখুন মাছটা প্রপার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চাকু দিয়ে একটু কেটে দেখাচ্ছি, মাছটা নরম হয়ে গেছে। আর এখান থেকে এক টুকরো মাছ মুখে নিয়ে খেলাম, ইয়াম্মি, দুর্দান্ত টেস্ট। মশলা মাখা পাতা সুদ্ধ ভাত মেখে খাবেন, অসম্ভব ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই রেসিপিটা বানাতে পারে। লাইক করবেন আর পাশের বেল বাটন প্রেস করবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য রেসিপিতে।